কাতারে করোনা ভাইরাসে নতুন করে আরও 58 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে 320 জনে দাঁড়ালো। সংক্রমণ এড়াতে রাজধানী দোহার বেশ কিছু মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হওয়ার ঝুঁকিতে 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রেস রিপোর্ট। কাতারে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার রাতে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশিদের মার্কেট নামে পরিচিত দোহা নাজমা সুক আল হারিজ মার্কেট। মার্কেটটিতে রয়েছে বাংলাদেশিদের 370টি দোকান। এতে বেকার হওয়ার সংখ্যায় কয়েক হাজার প্রবাসী। ম্যাক্সিমাম দোকানই আমাদের বাংলাদেশিদের এবং প্রায় আমাদের 10,000 লোকের মতো এখন কর্মসংস্থান। কাতার গভর্নমেন্ট হঠাৎ করে এই মার্কেট বন্ধ ঘোষণা করলো, তো আমরা আশা রাখি ইনশাল্লাহ আর সরকার খুবই তাড়াতাড়ি এটা বন্ধ খুলে দিবে। যদি না খুলে তাহলে হয়তো আমাদের যে বাংলাদেশের কর্মসংস্থান এটা একটা ব্যাঘাত করতে পারে। এই মার্কেট বন্ধ হলে আমরা বাংলাদেশিরা অনেক ক্ষতি হইব। তাড়াতাড়ি যদি ওপেন হইতো তাহলে আমরা বাংলাদেশের লাগি উপকার হতো। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তিত প্রবাসীরা। করোনা ভাইরাস প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিল যে সামান্য জিনিস বা বিশ্বব্যাপী যেভাবে আলোড়ন সৃষ্টি হচ্ছে, কাতার একটা উচ্চমানের দেশ হিসেবে কাতার সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। কাতারে গেল 29শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সময় সংবাদ, কাতার।